কণ্ঠে সঙ্গীতের পর এবং সেই মুক্তিযোদ্ধার কথার পর বোধহয় নতুন কিছু বলার নেই। কিন্তু যদি আমরা বিবেচনা করি যে আমাদের একটি বড় জায়গা হলো মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধে মাত্র 9 মাসে আমরা বিজয় লাভ করেছিলাম, কিন্তু 40 বছর পেরিয়ে গেছে, আমরা পুরো স্বাদ হয়তো পাইনি, কিন্তু দেশটা থেমে থাকেনি, দেশটা এগিয়ে যাচ্ছে। আমাদেরকে সেই এগিয়ে যাওয়ার সংগ্রামকে আরো এগিয়ে নিতে আত্মশক্তিতে বলিয়ান হওয়ার বিকল্প নেই। আজকের এই উজ্জীবক সম্মেলনের এটাই প্রধান স্লোগান। আমার মনে হয় আমাদের যদি তরুণ প্রজন্ম থেকে শুরু করে এই সমস্ত বাংলাদেশের মানুষ আত্মশক্তিতে বলিয়ান হয়ে অন্যায়ের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে একত্রিত হতে পারে, তাহলে এগিয়ে যাওয়ার পথ মোটেই কোনো প্রতিবন্ধকতা থাকবে না, আমরা এগিয়ে যেতে পারব। সংকট বোধ হয় সেখানে। আমি আশা করব আজকের এই সম্মেলনে যারা হাজির হয়েছেন তারা নিজেরা শুধু নয় এলাকায় ছড়িয়ে পড়বেন এবং এলাকার মানুষকে অন্যায়ের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করবেন। তাহলে আমরা যে শক্তি অর্জন করব সেই শক্তি আমাকে পথ দেখাবে, এগিয়ে আমরা যাবই যাব। এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। এখানে সম্মেলনে অংশগ্রহণ করা আমার সুযোগ ঘটেছিল, তখনও দেখেছি। এবার মনে হয় দূরে হওয়াতে সংখ্যা একটু কম পড়ছে, তা হয়তো এর মধ্যে আরো এসে যাবেন। হ্যাঁ, ও রাস্তা আটকে আছে, আমরাও আসতে রাস্তায় বাধা প্রাপ্ত হয়েছি। এই যে আমাদের স্বাধীন বাংলাদেশ, এই দেশের স্বাধীনতার জন্য যারা লড়েছেন তাদের একজনের কণ্ঠে আপনারা উজ্জীবিত হওয়ার মতো গান শুনেছেন। আমাদের দেশে এই স্বাধীনতার অর্থটা আমরা ভালো বুঝি, আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে বড় বড় কথা বলি, সকলে তার স্বার্থ সংরক্ষণের জন্য লড়ে যায়, কিন্তু আমরা কয়জন নিজেদের দায়িত্ব পালন করি? আমরা যদি আমাদের দায়িত্বটি সঠিক পালন করতে পারি, এর আগের বক্তা প্রিন্স যে বলল যে আমরা সকলে এই বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, এটা সত্যি কথা, বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। আমরা স্বাধীনতার সময় 7.5 কোটি লোক ছিল এই দেশে, লোকসংখ্যা কম ছিল, তারপরে সারা বাংলায় 30-50 লাখ লোক না খেয়ে মারা গেছে বলে তখন আমরা শুনেছি, আমরা ছোট ছিলাম। আজকে তো বাংলাদেশে দুর্ভিক্ষ হচ্ছে না, কেন হচ্ছে না? আমাদের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষ তারা কাজ করে, আমরা যারা শিক্ষিত এবং সুবিধাভোগী শ্রেণী তারা কিন্তু আমরা কাজ করি না, অন্যের শ্রমের উপরে ভাগ বসাই, এবং এটা বিভিন্ন স্তরে অফিস আদালত কোর্ট কাছারি যেখানে যাবেন সেখানে এই ভাগ বসাবসি এটা আছে। এটা আজকাল নতুন শব্দ বের হয়েছে, র্যান্ট সিকিং, র্যান্ট সিক করা হচ্ছে, মানে একটা অংশ ভাগ, সকলে একটা অংশ ভাগ চাচ্ছে। এই লোকগুলো কারা? এদের যদি প্রতিরোধ করা না যায় যে আমাদের দেশের সাধারণ মানুষের যে উন্নয়নের পথে একটি সবচেয়ে বড় বাধা হচ্ছে এই সকল দুর্নীতিবাজরা, এদের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টায় আমরা যদি রুখে দাঁড়াই তাহলে দুর্নীতি মুক্ত হবে দেশ এবং দেশ আরো এগিয়ে যাবে। আপনারা যারা দেশের আনাচে কানাচে দেশের উন্নয়নের জন্য কাজ করছেন এবং
মত বিনিময় করার জন্য আজকে এখানে একত্রিত হয়েছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভবিষ্যতে আরো দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আমি যে কারণের জন্য এত মানুষ হবে এবং আমিও একজন উজ্জীবক, আমি এটা হচ্ছে উজ্জীবকের সাথে জড়িত হই এবং আজকে এই দশম উজ্জীবক সম্মিলিত এই জনগোষ্ঠীকে আমি এখানে এসে আসলে অনেক আনন্দিত এবং আজকে যারা বিশেষ অতিথি আছেন তাদের সামনে আমি আসলে আমার সম্মান জ্ঞাপন করছি। আত্মশক্তিতে বলিয়ান ক্ষতি হবে, যেটা আসলে আমাদের হাঙ্গার প্রজেক্টের যে ব্যাপারটা নিয়ে আসলে সবসময় উনি উজ্জীবিত থাকেন, তার এই উজ্জীবনা মানে আমাদেরকে সবসময় আসলে একটা পথ চলার সুন্দর দিক দেখায়। তো আজকে এখানে এতজন মানুষ যারা উজ্জীবক তাদেরকে আমি বলবো যে 40 বছরের এই যে স্বাধীন দেশে আমরা আমরা আসলে কিন্তু অনেক কিছু পারি। আমরা 9 মাস এটা প্রমাণ করেছি এবং আস্তে আস্তে আমরা একটা জায়গায় যাব, এমন একটা জায়গায় যাব যেখানে আসলে ক্ষুধা দারিদ্র কিছুই থাকবে না, থাকবে শুধু আনন্দ, একটা সুখী স্বপ্নের গল্প, যে গল্পের সাথে আমরা নিজেদেরকে জড়িয়ে আমরা সুন্দর একটা দেশ দেখব, সুন্দর একটা বাংলাদেশকে দেখব, যে বাংলাদেশে কোনো মানুষের চোখে কোনো করুণ অশ্রু নেই, আছে শুধু আনন্দের অশ্রু, যে আনন্দের অশ্রুতে আমরা সবাইকে একসাথে করে নেব। সবাই আপনারা অনেক ভালো থাকেন এবং এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তুলুন আমরা সেই আশাই করব। আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। স্বাগত বক্তব্য প্রদান করার জন্য শ্রদ্ধেয় ফাহমিদা নবীকে আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে দেহাঙ্গার প্রজেক্টের যে সারা বাংলাদেশের কার্যক্রম এবং দেহাঙ্গার প্রজেক্টের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার উজ্জীবকদের যে সফলতার কাহিনী নিয়ে আপনাদের সামনে বক্তব্য